আমি বিধান ওয়েলকাম টু বেঙ্গল ফিউশিয়ান রিদিম অফ লাইফ আজকে একটা নতুন দিনে আরও একটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি এই ওয়েবের এর পর্দায় আজকের যে বিষয় সেটা আমাদের শরীর স্বাস্থ্য এই সব সম্পর্কিত বাইরে প্রচন্ড গরম এবং গ্রীষ্মকাল চলছে আর এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে যেটা বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেটা হলো ফলের জুস হেলথ ড্রিঙ্কস এখন সমস্যা হলো প্রশ্ন হলো একটা বিতর্ক আছে যে গোটা ফল খাওয়া ভালো নাকি জুস খাওয়া ভালো আমরা গোটা ফল খাবারই কথা বলি আমরা মনে করি গোটা ফল সবসময় ফলের রসের থেকে অনেক অনেক বেশি স্বাস্থ্যকর আমাদের ব্যস্ততার অজুহাতে আমরা হয়তো ফল চিবিয়ে জুসে খাওয়ার সময় পাই না তাই আমরা ঢক ঢক করে এক গ্লাস ফলের জুস খেয়ে নিই তাতে একটা সৌন্দর্য বাড়ে তাতে একটা দৃষ্টি নান্দনিকতা থাকে একটা অ্যারিস্টোপেসি থাকে এবং একটা ভেতরে ভেতরে শান্তনাও থাকে যে আজকে দু গ্লাস ফলের জুস খেয়েছি তাহলে আসুন আলোচনা করা যাক কোথায় সমস্যা কোথায় গুণাগুণের অভাব ঘটে গোটা ফলে কাটা ফলে নাকি ফলের রসে ফলের রস করে যদি আপনি খান জুস খান তাহলে অনেক রকম সমস্যা হতে পারে যেমন আপনি ব্যস্ততার অজুহাত নিয়ে ঢক করে এক গ্লাস ফলের রস ধরলাম আপেলের রস খেয়ে নিলেন আর ঠিক সর্বনাশটা শুরু হলো এখান থেকেই আপনার শরীরে গিয়ে মিশল অতিরিক্ত চিনি এবার আপনি ভাবছেন এই চিনিটা এলো থেকে চিনিটা ছিল ফলের মধ্যে খুব স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন যাচ্ছে যদি ফলের মধ্যেই চিনি থাকে তাহলে সেই চিনিটা ক্ষতিকর হয় কিভাবে হয় নিয়ম না মেনে বাড়াবাড়ি করলে হয় বইকি অনেক প্রকার চিনি থাকে যেগুলোকে শরীরের যে কোনো কোষ সক্রিয় করে তুলতে পারে যেমন সুক্রোজ যেমন গ্লুকোজ কিন্তু ফলের রসে যেটা থাকে সেটা হচ্ছে ফ্রুক্টোজ যাকে একমাত্র সক্রিয় করতে পারে যাকে একমাত্র মেটাবলাইজ করতে পারে আমাদের লিভার কিন্তু তার একটা পরিমাপ আছে সুনির্দিষ্ট পরিমাণ ফ্রুক্টোজ যদি গিয়ে আপনার লিভারে পড়ে তবেই তাকে মেটাবলাইজ করতে পারবে আপনার লিভার কিন্তু যদি তার থেকে তিন গুণ বা চার গুণ অতিরিক্ত ফ্রুক্টোজ গিয়ে পড়ে লিভারে তাহলে আপনার লিভার তাকে মেটাবলাইজ করতে পারবে না এবং এখান থেকেই শুরু হবে চর্বির সমস্যা ফ্যাটি অ্যাসিডের সমস্যা যাকে আমরা বলে থাকি ট্রাইগ্লিসারাইট বা টিজি আর এর সঙ্গে শরীরের খারাপ কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল এলডিএল সমস্ত কিছু মিলে একেবারে হরিহর আত্মা হয়ে রক্ষে নেই মতন শুরু হয়ে যায় আপনার বিভিন্ন সমস্যা ইউরিক অ্যাসিড থেকে শুরু করে থেকে শুরু করে ডায়াবেটিস ইত্যাদি অর্থাৎ বুঝতেই পারছেন ফলের জুস যদি আপনি খান তাহলে একটা ফল দিয়ে জুস করলে সেটা অবশ্যই গ্লাসের তলায় পড়ে থাকে তাই স্বাভাবিকভাবেই মিনিমাম এক গ্লাস ফলের রস খাওয়ার জন্য আপনি তিনটে চারটে পাঁচটা ফলের জুস করে ফেলছেন যার ফলে অতিরিক্ত ফ্রুক্টোজ গিয়ে পড়ছে আপনার শরীরে শুরু হচ্ছে এখান থেকেই সমস্যা সেন্ট্রাল ওবেসিটি তাহলে প্রশ্ন ফলের রস কি একেবারেই খাওয়া যাবে না না তা আমরা বলছি না খাওয়া যেতেই পারে কিন্তু নিয়ম মেনে তার প্যারামিটার মেনে স্কেল সবকিছু নিয়ন্ত্রণ করে যেমন যদি আপনি খুব হালকা পাতলা চেহারা হন তাহলে বিজ্ঞানরা বলছে সায়েন্টিস্টরা বলছেন যে সপ্তাহে দিন দুয়ে ফলের রস খাওয়া যেতেই পারে কিন্তু যদি আপনি ওবেসিটির শিকার হন যদি অত্যন্ত মোটা হয়ে যাওয়ার ধাপ থাকে আপনার মধ্যে তাহলে বিজ্ঞান বলছে একটা মানুষ যদি চারশো এম করে ফলের রস মোটামুটিভাবে নিয়মিত খেয়ে যায় তাহলে তিন মাস পরেই তার কোমরের মাপ এবং তার রক্তে টিজির পরিমাণ বৃদ্ধি অদ্ভুত রকমভাবে বেড়ে যাবে একটা উদাহরণ দিই ধরুন সাড়ে তিনশো এম যে কোক তাতে ক্যালোরি থাকে ওয়ান কিন্তু সাড়ে তিনশো এম এল অ্যাপেল জুসে ক্যালোরি থাকে সাংঘাতিকভাবে আপনার শরীরে ক্যালোরি ঢুকছে আর সেই ক্যালোরিটা যদি সঠিকভাবে বার্ন না হয় তাহলে আরেকটা কিন্তু অন্য বিপদে দাঁড়ায় এখন সমস্যা হচ্ছে যে গোটা ফল যদি খাই তাহলে কি ফ্রুক্টোজ যায় না যায় অবশ্যই যায় কিন্তু আপনি এক গ্লাস ফলের জুস করতে যেভাবে চারটে বা পাঁচটা আপেল ব্যবহার করছেন নিশ্চয়ই আপনি চারটে পাঁচটা আপেল একসঙ্গে চিবিয়ে খান না খুব স্বাভাবিক এটা এক নম্বর দু নম্বর আপনি যখন ফলটা চিবিয়ে খাচ্ছেন চুষে খাচ্ছেন কামড়ে খাচ্ছেন যে যে ফল যেভাবে খাওয়া সম্ভব তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রুট খুব ধীরে ধীরে গিয়ে আপনার শরীরে রক্তে মিশছে আপনি যখন এক গ্লাস ফলের জুস খাচ্ছেন তখন ঢক ঢক করে সেটা খেতে খুব বেশি হলে এক মিনিট সময় লাগে কিন্তু একটা ফল খেতে মিনিমাম পাঁচ মিনিট কোনো ফল খেতে দশ মিনিট সময় লাগে ফলে খুব ধীরে ধীরে মিশছে আর তার থেকেও অনেক বড় বৈজ্ঞানিক সত্যটা হচ্ছে যেহেতু ফল আপনি যখন চিবিয়ে খাচ্ছেন তার মধ্যে ফাইবার আছে ফলে যে ফ্রুটোসটা আপনার শরীরে গিয়ে মিশছে সেটা ফাইবার সমৃদ্ধ হয়ে গিয়ে মিশছে ফলে অনেকক্ষণ সময় নিচ্ছে শরীরের কোষ বা লিভার তাকে আস্তে 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 মেটাবলাইজ করতে ফলে সেটা অনেকক্ষণ সময় নিচ্ছে বলে সেভাবে অতটা ক্ষতি করতে পারছে না ফলে এবার আপনি ভেবে দেখুন যে আপনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে বা গোটা ফল আবার চিবিয়ে খাবো একটা আলসেমের অজুহাত দেখিয়ে অনেকে আমরা ফলের জুস খেতে পছন্দ করি অনেকে আবার ফলের জুস খাওয়াটাকে আলাদা একটা অ্যারিস্টোকসি বলে মনে করি আপনি কোন পথে হাঁটবেন আর এবার একটা অন্য প্রসঙ্গে আছি যে জুস যে করছেন যে জুসারটাই করছেন বা বাইরে থেকে যখন আপনি জুস কিনে খাচ্ছেন বিভিন্ন রকম ফলের কেমন দোকান থেকে যেখানে জ্যান্ত ফল দিয়ে বা টাটকা ফল দিয়ে জুস বানিয়ে দেয় যে টাই করছেন সেটা যদি খুব হাইজিন না হয় সেখানে আবার অন্য একটা সমস্যা তৈরি হচ্ছে অন্য একটা প্রশ্ন উঠে আসছে সাধারণত যে জাতীয় জুসারে আমরা ফলের জুস করি বাড়িতে কিংবা বাজার চলতি পথ চলতি যে সমস্ত রোড সাইড ফলের জুসের শপে সেটা সেন্ট্রিফিউগাল জুসার এক্ষেত্রে কি হয় সেটাকে ফলটাকে কেটে টুকরো টুকরো করে তার মধ্যে দিয়ে দেওয়া হয় এবং সেটা একটা অদ্ভুতভাবে ফলটাকে নিংড়ে চেপটে পিষে তার থেকে নির্যাসটা বের করে ফলে তার খোসার মধ্যে থাকা যাবতীয় ইনসেকটিসাইড এবং যাবতীয় তেল ঝুল, মশলা সব কিছু যা যা আছে ধুলো বালি কিংবা কীটনাশক কিংবা পেস্টিসাইড সব কিছু কিন্তু গিয়ে মিশছে রসের মধ্যে ফলে সেটা শরীরের পক্ষে কতটা সঠিক সে প্রশ্নও কিন্তু উঠছে সেক্ষেত্রে যদি গিয়ার জুসার ব্যবহার করা যায় তাহলে সেটা যেহেতু ফলের ওপর চাপ দিয়ে ফলের রসটাকে বের করে সেক্ষেত্রে সেভাবে কীটনাশকগুলো তেলগুলো সহজে এসে মেশবার সম্ভাবনা অনেকটাই কম থাকছে থাকছে না আমরা বলছি না কিন্তু থাকছে ফলে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে সাইন্টিফিকাল জুসারের চেয়ে গিয়ার জুসার ব্যবহার করাই অনেক বেশি বিজ্ঞানসম্মত আর এর সঙ্গে আসছে যে ফলটা নিশ্চয়ই গাছ থেকে পেরে আমরা জুস করছি না বা বাজার চলতে যে জুসগুলো কিনতে পাওয়া যায় তারা কি সঠিকভাবে ফলটা ধুয়ে জুস করছে কোনোভাবেই না কারণ আমরা অনেকেই জানি না একটা ফলের জুস করবার জন্য ফলটাকে কিভাবে ধোয়া প্রয়োজন কারণ এক্ষেত্রে খুব ভাইটাল এভাবে কি তাহলে সমস্ত রকম শাকসবজি ধুয়ে খাওয়া উচিত অবশ্যই উচিত কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেটা অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে সম্ভব হয় না বা একটা আলাদা সান্ত্বনা থাকে যে আমরা সবজির খোসাটাকে ছুরি দিয়ে হোক কিংবা বটি দিয়ে হোক কেটে ফেলে দিচ্ছি কিন্তু সাইন্টিফিকাল জুসারে যেহেতু আপনি সব সমেত ফলটাকে দিয়ে দিচ্ছেন ফলে যাবতীয় কিন্তু পেস্টিসাইড সবকিছু রসে মেশার সম্ভাবনা থাকে ফলে এক্ষেত্রে ফলটাকে সঠিকভাবে ধুয়ে নেওয়ার আলাদা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে তাহলে কিভাবে ধোবেন শুধুমাত্র রানিং ওয়াটার একটু কচলে ধুয়ে নিয়ে আমরা এটা সঠিক নয় আপনি মিনিমাম দু তিন মিনিট ধরে ফলটাকে রানিং ওয়াটারে ভালো করে কচলে ধুয়ে তাকে একটা জল ভর্তি গামলা বা পাত্রের মধ্যে এমনভাবে রাখুন এমন পরিমাণ জল দিয়ে যাতে সবটা ফল মোটামুটিভাবে ডুবে থাকতে পারে বেশ খানিকক্ষণ সেই জলে আপনি মেশাতে পারেন হোয়াইট ভিনিগার এবং সি সল্ট কিন্তু এত ঝামেলা দৈনন্দিন জীবনে ফল খাওয়ার ইচ্ছাটাকেই হয়তো কমিয়ে দেবে সেক্ষেত্রে ভেগি সস বা ভেগি ওয়াশার কিনতে পাওয়া যায় সেটাও যদি আপনি জলে মিশিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু কাজ হতে পারে এবং এরপরে একটা জলের মধ্যে পেঁয়াজের রস এবং লেবুর রস দিয়ে যদি আপনি ফলটাকে বেশ খানিক্ষণ চুবিয়ে রাখার পরে যদি আপনি জুস করে খান তাহলে আপনি অন্তত এটুকু নিশ্চিন্ত হতে পারেন যে এইটটি পারসেন্ট হয়তো বিষমুক্ত করা গেছে সবটা করা সম্ভব নয় আর আর টাটকা ফলে সরাসরি জুস করার চেয়ে যদি অনেকে মনে করেন যে প্যাকেট বন্দি যে সমস্ত জুসগুলো কিনতে পাওয়া যায় সেটার কীরকম ভালো বা মন্দ তাহলে আমরা বলবো যে সেটা না খাওয়াই স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো কেন কারণ যতই ব্র্যান্ডেড কোম্পানি হোক তার একটা সুনির্দিষ্ট তৈরি করার পদ্ধতি আছে সেটাকে দীর্ঘ দিন ধরে প্রিজার্ভ করার জন্য তার মধ্যে দেওয়া হয় প্রিজারভেটিভ এবার সেই কোন জাতীয় প্রিজারভেটিভ আপনার শরীরের জন্য প্রয়োজনীয় সেটা আমি আপনি কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় বা এক জাতীয় যে ইউনিভার্সাল টাইপ অফ প্রিজারভেটিভ দেওয়া হয় সেটা আপনার যে রোগ আছে শরীরে আপনিও জানেন না বা জানেন তার সাথে কথা তার সাথে সেই প্রিজার্ভেটিভ কোনোভাবেই অ্যান্টি রিলেশন বা কিছু সাইড এফেক্ট তৈরি করছে কিনা সেটাও আমরা জানি না কারণ সেটা একটা কেমিক্যাল এবং একটা রাসায়নিক পদার্থ আপনি জেনে রাখুন যে ফলের জুস বলে যেগুলো বিক্রি করা হয় বাজার যত হেলথ ড্রিঙ্কস হিসাবে সেগুলো কোনোটাই অরিজিনাল ফলের জুস নয় যতই তার মধ্যে লেখা থাক নো সিন্থেটিক ফ্লেভার কেন কারণ ফলের নির্যাসটা বের করার পর তাকে একটা অক্সিজেন অক্সিজেনবিহীন পাত্র বা কন্টেনারের মধ্যে দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন ধরে তাকে প্রিজার্ভ করা হয় ফলে তার ফ্লেভার এবং টেস্ট দুটোই উবে যায় তখন সিনথেটিক ফ্লেভার মেশানোর প্রয়োজন পড়ে এবং সেটা মেশাতেই হয় যতই তার গায়ে লেখা থাক নো অ্যাডেড সুগার নো অ্যাডেড ফ্লেভার এছাড়া যে সমস্ত বাজার চলতি কম দামি অনামি ফলের জুস ফলের জুস নামে বিক্রি হয় সেগুলো সম্পর্কে যত কম বলা যায় তত শরীর ভালো থাকে চিনির গোলা ছাড়া আর কিছুই নয় জুস খান ফল খান আমাদের শরীরে নিয়মিতভাবে ফলের প্রয়োজন আছে সিজনাল ফ্রুটগুলো সবসময় খান কিন্তু যদি জুস খান কিছু কথা মাথায় রেখে খান কিভাবে খাবেন কখন খাবেন কখন খাবেন না আর কারা একেবারেই খাবেন না ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিতর্ক করবেন আমাদের সাথে আমরা চাই বেঙ্গল ফিউশন ইউটিউব একটা হেলদি প্ল্যাটফর্ম আর সেই হেলদি প্ল্যাটফর্ম হয়ে ওঠার জন্যই আজকের এই পর্বে ফলের জুস কাটা ফল গোটা ফল নিয়ে কিছু হেলদি টিপস আপনাদের জন্য আবার আগামী কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে হাজির হবে এই বিধান এই ওয়েবের পর্দায় আজকে আপাতত নমস্কার